মহিবুর রহমান আপনি লিখেছেন রাস্তাঘাটে ড্রাইভার হেল্পারদের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে ড্রাইভার আর ভাড়া নেয়নি এখন এটা কি আমার উপরে হকলিবাদ হিসেবে বাকি থাকবে অবশ্যই হকলিবিধা হিসেবে বাকি থাকবে এবং আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে কারণ আপনি যে ড্রাইভারের অধিকার নষ্ট করেছেন কন্ট্রাক্টর এবং হেল্পারের অধিকার নষ্ট করেছেন সেটি আপনার যেন যায়জ না এটি হারাম এটি তার প্রাপ্য ছিল ঝগড়ার কারণে সে নিতে চায়নি অভিমান করেছে সেজন্য আপনি না দিয়েই চলে আসবেন এটি মোটেও গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বিধায় আপনি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আপনি এই টাকাটা ফেরত দিবেন আর যদি সেটা আপনি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা অর্থাৎ তাকে খুঁজে না পাওয়া গেলে এই টাকাটা তার তরফ থেকে দান করে দিবেন মাহফুজ আক্তার লিখেছেন প্রাইভেট পড়ানো ছাত্রছাত্রীকে পরীক্ষা যেগুলো প্রশ্ন করি সেগুলো দাগিয়ে দেওয়া কি ঠিক হবে প্রাইভেট পড়ানো ছাত্রীকে আপনি যদি প্রশ্নেরগুলোকে দাগিয়ে দেন তাহলে সেক্ষেত্রে অন্য যে শিক্ষার্থী আছে তাদের প্রতি অবিচার হবে সেটা অবশ্যই নাচায়জ হবে গুণা হবে এবং আমাদের খেয়ানাতে হবে মনি তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার বায়ের সম্পত্তির অনেক নিলে অনেক আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার বা সম্পত্তি বুঝে নেবেন এ নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বন্ধুদের হক মেরে সেজন্য জন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলেও আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবী থাকে তাদেরকে ছাড় দিয়ে আসতে সে বিভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মূর্খতাসীভ কথা কুসংস্কার কোনো ভিত্তি এরপরে থেকে আপনি লিখেছেন বিতর নামাজ পড়ার পর কি পড়া যাবে সাধারণত তাহাজুদটা পড়বেন সেরকম তাহলে সেক্ষেত্রে পরে পড়বেন আর যদি আগে বিতির পড়ে ফেরানের পরে পড়ার সুযোগ হয় তাহাজুদ সেটাও পারবেন মূলত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলুল বেতরা আখেরা সলাকম তোমাদের রাতের ও কম আওয়ালেফুল হাদিস রাতের শেষ নামাজ হবে বিতির তো আপনি তাহাজুদ পড়ে তারপরে বিতির পড়বেন এটি হলো সাধারণ নিয়ম বাট তাহাজুদ পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে ভোড়াতে উঠবেন কিনা জানেন না আল্লাহ উঠার ব্যবস্থা করে দিয়েছেন তফিক হয়ে গেছে তাহলে এবার আপনি তাহাজুদ পড়তে পারেন অসুবিধা নেই